মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্য পরিবারের তরফ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একদম নতুনত্ব স্বাদের ঝটপট একটি পুরি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কাসুরি মেথি পুরি। তো এই কাসুরি মেথি পুরি বানাতে কী কী লাগছে এবার সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, খাবার সোডা। এখানে রয়েছে কাসুরি মেথি, যেটা এই পুরিতে একদম ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, এটা লাগবেই। এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ আর চিনি আর ময়ান, আর হচ্ছে ভাজার জন্য আমি রাইস ব্যান অয়েল ইউজ করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। তো সবার আগে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্য, আপনারা হলুদটা স্কিপ করতেও পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। এখান থেকে দিয়ে দিচ্ছি একদম একটুখানি খাওয়ার সোডা, দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুনের একটু কম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাসুরি মেথি, যেটা আমি প্রায় 2 টিস্পুনের বেশি নিয়েছি, অর্থাৎ 3 টিস্পুনের কাছাকাছি নিয়েছি। এইবার সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মুখে লেগে থাকার মতন একটা পুরি, না খেলে অবশ্যই মিস করবেন। এইভাবে আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের কাছাকাছি আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার ভালো করে আমি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এইবার আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি ভালো করে সব কিছু মেখে নিয়েছি, এবার এই ডোটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এখান থেকে লেচি কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, এইবার আমি ডোটা একটু চেক করে নিচ্ছি। আপনারা দেখুন ডোটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে, এবার ময়দায় কোট করে আমি এবার হালকা করে বেলে নেব। এইভাবে আমি ছোট করে বেলে নেব, এর থেকে বেশি বড় কিন্তু আমি করব না। এইভাবে আমি বেলে নিচ্ছি পুরিগুলো। আপনারা দেখুন আমি কিন্তু এইভাবে সবকটা পুরি বেলে নিচ্ছি, বাকিগুলো আমি বেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার চ্যানেলে 200-এর বেশি রেসিপি আছে, আমার চ্যানেল পেজে গেলেই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন আমি কিন্তু সবকটা বেলে নিয়েছি, এইবার আমি এইগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি, এবার একটা পুরি ছেড়ে দিয়েছি। আপনারা দেখুন আমি এইভাবে লো ফ্লেমে পুরির ওপরে কিন্তু গরম তেলটা দিচ্ছি, তার ফলে কী হবে পুরির ওপরের অংশটা খুব সুন্দরভাবে ফুলবে। এইভাবে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আবারও আমি ওই একই প্রসেসে আরও একটা পুরি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আস্তে আস্তে কিন্তু পুরিটা ফুলতে আরম্ভ করেছে। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক রকমের পুরির রেসিপি আছে, আমার চ্যানেল পেজে গেলে আপনারা সেখান থেকে পুরির রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু পুরির রেসিপি নয়, পুরির সাথে বিভিন্ন রকমের তরকারির রেসিপিও আছে, সেগুলোও আপনারা দেখে নিতে পারবেন।
এইভাবে আমি সবকটা পুরি কিন্তু লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি পুরিগুলোও আমি ওই একই প্রসেসে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন পুরিগুলো মোটামুটি ভাজা আবার কমপ্লিট। এবার আমি পুরিগুলো তুলে দিচ্ছি। কাসরি মেথি পুরি আমার রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ইউনিক পুরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন।